Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব অবৈধ গ্যাস লাইনে তৈরি করা খাবার, রান্না করা খাবার যদি কেউ খায় তার ইবাদত কবুল হবে কিনা এবং তার খাবারটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, ইসলাম এবিটাকে কোন দিকে বিবেচনা করে, কিভাবে দেখে। অবশ্যই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত বন্ধুরা, এই বিষয়ে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই সেটা হলো যে আসলে অবৈধ গ্যাস লাইন, এটা নির্দিষ্ট করে বলতে পারি, ঢাকা শহরের মধ্যে এমনকি বর্তমানে গাজীপুর, নারায়ণগঞ্জ এই এলাকাগুলোর মধ্যে লক্ষ লক্ষ অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। যদিও আমরা জানি আমাদের দেশের মধ্যে অনেক দিন যাবত এই গ্যাস সংযোগ দেওয়া বন্ধ, যার কারণে এই অবৈধভাবে গ্যাস সংযোগ বেড়ে গিয়েছে। তো এই অবৈধভাবে গ্যাসের মধ্যে রান্দা, রান্না করা খাবার খাওয়া, এটা আপনার যদি এটা এই কাজ কেউ করে তাহলে সে ইবাদতের মধ্যে স্বাদ পাবে না, ইবাদত কবুল হবে, আপনি যে খাবারটা খাচ্ছেন এটা হালাল হবে। কিন্তু এই যে আপনার গ্যাস সংযোগ দেওয়া, আপনি এখানে রান্না করে খাচ্ছেন, এই জিনিসটা নাজায়েজ হবে। যদি এমন হয় আপনি যে বাসায় ভাড়া থাকেন ওই বাসায় মালিক গ্যাস লাইন দিয়েছে, তো আপনার উচিত হলো যথাসম্ভব আপনি এই বাসা ছেড়ে অন্য বাসায় যাবেন যে বাসায় বৈধ গ্যাস লাইন আছে আর যে মালিকরা করছেন। তো এটা হচ্ছে আপনি কিন্তু একের শুধু সরকারের হক মারলেন না, সরকারের হক মারা মানে আমার হক মারলেন, আপনি লক্ষ কোটি মানুষের হক মারলেন। হাশরের মাঠে আমাদের সকলের কাছে আপনার মাফ চাইতে হবে। সরকারের হক, সরকারি টাকা, সরকারি একটা টাকার মধ্যেও যারা এই দেশের জনগণ আছে সকলের হক রয়েছে, যত নিম্ন থেকে নিম্ন মানুষ, উচ্চ থেকে উচ্চ মানুষ, সকলের হক রয়েছে এই টাকার মধ্যে। এজন্য সরকারি একটা টাকা মেরে খাওয়া জঘন্যতম এবং বড় একটা অপরাধ। সাধারণভাবে অন্য কোনো মানুষের টাকা মেরে খাওয়া অথবা মানে একজনের টাকা আপনি মেরে খেলেন, তো মাফটা আপনি এক ব্যক্তির থেকে নিতে হবে, কিন্তু আপনি যে সরকারি টাকাটা মারলেন এটার মাফ আপনি কিভাবে নেবেন? এই জন্য যারা করেছেন তওবা করেন, বিরত থাকেন। সরকারি জাকাত তহবিল ফান্ড আছে, আপনি যেই পরিমাণ গ্যাস করেছেন, খরচ করেছেন, এমন সরকারি ফান্ডে টাকা পয়সা জমিয়ে দেওয়ার, যেগুলো খরচ করেছেন, অন্যায় করেছেন, ভুল করেছেন, অনেকে চোরাই কারেন্ট বিল লাগায়, তো এগুলো আপনি সরকারিভাবে তার ফান্ডে দিয়ে দিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন, আশা করা যায় এটা করলে মোটামুটি মাফ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এমন কাজ ভবিষ্যতে করা যাবে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।